ছবিতে থাকা এই অদ্ভুত সুন্দর স্থানটি চীনের হুনান কান্ট্রি ঝাংজি রাজ্যের ড্যাটং শহরের 64 কিলোমিটার দূরে মাউন্ট হেং পর্বতে অবস্থিত, যা সারা বিশ্বে হ্যাঙ্গিং টেম্পল বা হ্যাঙ্গিং মনস্ট্রি নামে পরিচিত। আজ থেকে 1500 বছর পূর্বে মাউন্ট হেং এর খাড়া পাদদেশে ভূমি থেকে 75 মিটার উপরে এই বৌদ্ধ মন্দিরগুলো স্থাপন করা হয়েছিল। বুদ্ধিস্ট, টয়েস্ট এবং কনফিউশিয়ান স্থাপত্য কলা দ্বারা এই মন্দির নির্মিত। ধারণা করা হয়, বন্যা থেকে রক্ষা পাবার জন্য এই হ্যাঙ্গিং টেম্পল বা ঝুলন্ত মন্দির পর্বতের ঢালে ঝুলিয়ে তৈরি করা হয়েছিল। ট্যাং সাম্রাজ্যের আমলে তৈরি এই বৃহদাকার বৌদ্ধ মূর্তিটির নাম লিশান দাফো। মাউন্ট এমনি পর্বতটি চীনের সিচুয়ান প্রদেশের লিশান শহরের নিকটেই অবস্থিত। এই পর্বতের চূড়া কেটেই তৈরি করা হয়েছে এই বিশাল বৌদ্ধ মূর্তিটি, যার পায়ের কাছে প্রবাহিত হচ্ছে কুইনগুই নদী। জার্মানির প্রথম এবং সবচেয়ে বড় প্রাকৃতিক অভয়ারণ্যের নাম বাভেরিয়ান ন্যাশনাল ফরেস্ট পার্ক। এই অভয়ারণ্যের সবচেয়ে আকর্ষণীয় অংশটির নাম নিউ ট্রি টপওয়াক। কাঠের তৈরি পায়ে হাঁটার পথটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম। একটি গাছকে ঘিরে 82 ফুট উচ্চতা ডিম্বাকৃতির পায়ে হাঁটার পথটির দৈর্ঘ্য 4265 ফুট বা 1300 মিটার, যার উপর থেকে করা যায় এই অভয়ারণ্যের সৌন্দর্য। কাঠের তৈরি এই পথটি চালু করা হয় 2010 সালে। ইউরাল রাশিয়ার ইউরোপ ও এশিয়ার সীমান্তে অবস্থিত বিখ্যাত পর্বতমালা। পর্বতমালাটির ইউরোপীয় অংশের নাম পার্ম রিজিয়ন। রাশিয়ার প্রায় 10,000-এর উপরে পার্বত্য গুহা রয়েছে। এর মধ্যে পার্ম রিজিয়নে আছে প্রায় 700টি গুহা। পার্ম রিজিয়নের সবচেয়ে বিখ্যাত গুহাটির নাম কুঙ্গুর আইস কেভ, কিন্তু এখন থেকে একে পেছনে ফেলে দিয়েছে এই অঞ্চলের অর্ডিন সাকায় কেভ বা অর্ডা কেভ। রাশিয়ার অর্ডেন্সকি জেলায় অবস্থিত অর্ডা গ্রামের 1 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই গুহাটি রাশিয়ার বর্তমানে সবচেয়ে পানি এবং ডাঙা মিলিয়ে সর্বোচ্চ দৈর্ঘ্যের গুহা। এখন পর্যন্ত ভূতাত্ত্বিকরা এর 4000 মিটার পর্যন্ত ভ্রমণ করেছেন। এর লম্বালম্বি গভীরতার সর্বোচ্চ 43 মিটার। গুহাটির সন্ধান মেলে 1969 সালে। এর প্রবেশমুখের প্রস্থ 5 মিটার এবং উচ্চতা 2 মিটার। সেই বছরই এই গুহা নিয়ে কেভস অব জিপসাম ক্রাস্ট নামে একটি নিবন্ধ লেখেন পার্ম স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক জি এ ম্যাক্সিমোভিচ। কিছুদিন আগে পৃথিবীর সবচেয়ে বেশি ভূগর্ভের জিপসাম সমৃদ্ধ এই গুহায় নেমেছেন রাশিয়ার বিখ্যাত ফটোগ্রাফার ও ড্রাইভ ইন্সপেক্টর ভিক্টর লিগেনস্কিন। এর নেতৃত্বে কয়েকজন দুঃসাহসী ডুবুরি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সত্ত্বেও এই গুহার অসংখ্য অপূর্ব সুন্দর ছবি তুলে এনেছেন তারা। করিন্থ ক্যানেল। মনুষ্য নির্মিত এই খালটি গ্রিসের এগিয়ান সাগরে করিন্থ উপসাগর এবং স্যারোনিক উপসাগরের মধ্যে সংযোগ সৃষ্টি করেছে। 6.4 কিলোমিটার দীর্ঘ এই খাল প্রস্থে 21.3 মিটার, যার গভীরতা 8 মিটার। ইস্থামাস উপত্যকায় এই খালের খননের প্রথম স্বপ্ন দেখেছিলেন ডায়োডোস ডেমিরাটিস পলিটিরেক্স। 67 খ্রিস্টাব্দের সম্রাট নিরো 6,000 ইহুদি যুদ্ধবন্দী দিয়ে এই খাল খননের কাজ শুরু করেন। তখন থেকে কাজ শুরু হওয়া এক খাল খনন শেষ হয় অটোমান সাম্রাজ্যের আমলে। রাজা জর্জ 1882 সালের 23 এপ্রিল নৌ চলাচলের জন্য এই খালটি খুলে দেন। এই খালের দুই প্রান্তের পাথরের দেয়ালগুলো সমুদ্র সমতল থেকে 90 মিটার উচ্চতা বিশিষ্ট। 1988 সালে এই খালের উভয় প্রান্তে 45 মিটার স্থাপন করা হয় গাড়ি ও ট্রেন চলাচলের জন্য সাবমার্সিবল ব্রিজ। বড় আধুনিক জাহাজে এই খালে প্রবেশ করতে না পারলেও এই পথে চলাচল করে ছোট বাণিজ্য জাহাজগুলো। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।